পথেঘাটে হালিম তৈরি করে, মামার হালিম, চাচার হালিম, খালুর হালিম, কত রকম হালিম যে তৈরি করে। কিন্তু হালিমের ভিতরে যে মাংসগুলি ব্যবহার করা হয় এগুলো 100% স্টারলাইজ করা না। তারপরে বুরহানি তৈরি করে, সেগুলোও খুব নিরাপদ না। তারপরে যত রকম শরবত তৈরি করে এগুলো একদম নিরাপদ, হাঁড়ি পাতি সব কিছুতে করে না। এসবগুলোর বুঝি শরবত রাস্তায় রাস্তায় আমি বিক্রি করতে দেখি। আবার অনেকে দেখছি অ্যালোভেরা দিয়ে শরবত তৈরি করে। অ্যালোভেরা একটা খুব ভালো খাবার, অনেক উপাদেয় খাবার, অনেক শক্তিশালী খাবার, কিন্তু শুধু এই পানিটা নিরাপদ না। পানিটাকে যদি গরম করে তারপরে করে বা ফিটকির দিয়ে করে, তাহলে এটা কিন্তু একটা ভালো খাবার রাস্তার পারে বসে বিক্রি করে ফেলল। এই ধরনের অনেক ব্যাপারগুলোই আছে, কিন্তু সামান্য একটু সতর্কতা দরকার। সে কাজটা খারাপ করতেছে না, কাজটা ভালো করতেছে, কিন্তু সে 100% নিরাপদ পানি দিয়ে খাবারটা তৈরি করতেছে না, যেখানে অ্যামোবিয়া প্রোটোজোয়া আমাদের ক্ষতি করতে পারে, এই জিনিসটা তার হয়তো জানা নেই। 100% স্টারলাইজ করে সে নিচ্ছে না বলে এখানে আপত্তি আসে। একটা পেঁপে কেটে, একটা তরমুজ কেটে সুন্দর করে বিক্রি করে, এগুলো খুবই ভালো খাবার। সেটা গাজর কাইটা বিক্রি করা হয়, শশা কাইটা, এটা খুব ভালো খাবার। যদি এই জিনিসটাকে আমরা 100% গরম পানি দিয়ে ধুয়ে নিই, 100% ফিটকিরি পানি দিয়ে ধুয়ে নিই, নাহলে এই যে বর্তমান যে পরিস্থিতিটা, এটা ডেঞ্জারাস পরিস্থিতি, যে করোনায় আক্রান্ত হলে তার অনেক বড় ধরনের শারীরিক ক্ষতি হয়ে যায়, মানসিক ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয়, এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। সেখানে কেন আমরা সামান্য একটু ফিটকিরির পানি ব্যবহার করব না? কেন একটু লাগছে গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে প্রতিবার ধুয়ে তারপরে এই খাবারগুলি বিক্রি করব না? খাবারগুলো ভালো, কিন্তু সেগুলোকে শুধু ফ্লাক্সের গরম পানিতে ধুয়ে নিলেই এটার নিরাপত্তাটা এসে যায়।